আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর্নিং টিপস 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিং আইডির সর্বশেষ নতুন একটা আপডেট। তো ভিডিওতে একটা লাইক দিলে আসলে জানতে পারবেন রিং আইডি থেকে যারা ইনভেস্ট করেছেন তারা আসলে টাকাগুলো কবে হাতে পাবেন কিংবা রিং আইডি আসলে ফিরে আসবে কিনা এ টু জেড জানার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম টানাটানি করেছে নাই। তো ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন রিং আইডি নিয়ে সম্প্রতি 9 তারিখে যে একটা মানববন্ধন হতে যাচ্ছে সেখানে কিন্তু রিং আইডির চূড়ান্ত আপডেট জানানো হবে। তো ওই দিনই কিন্তু আপনারা জানতে পারবেন রিং আইডি আসলে আপনাদের মাঝে আবারও চলে আসবে কিনা, রিং আইডি কমিউনিটি আসলে টোটালি থাকছে কিনা, এই সমস্ত বিষয়টা কিন্তু চূড়ান্তভাবে আপডেট জানানো হচ্ছে আগামী 9 তারিখে। সেখানে কিন্তু প্রত্যেকটা এজেন্ট সহ রিং আইডির যত বড় বড় কর্মকর্তা রয়েছে সকলেই কিন্তু একসঙ্গে সেখানে সেই মানববন্ধনে যোগদান করবে। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মানববন্ধনটি শুরু হবে, ওখানে কিন্তু রিং আইডি সম্পর্কে এবং রিং আইডি যে প্রতারণা করেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফিউজ এটা করার কিন্তু চূড়ান্ত একটা দাবি তারা সেখানে পেশ করা হবে। এবং বর্তমান তথ্যমতে আসলে জানা যাচ্ছে যে রিং আইডির বিরুদ্ধে যেহেতু কোনো রকম বড় ধরনের প্রমাণ বা প্রতারণার প্রমাণ আসেনি, তো এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু যে রিং আইডি আসলে আমাদের মাঝে আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে। যদিও রিং আইডির বিরুদ্ধে সিআইডি কাজ করতেছে, তারা অনেক চেষ্টা করতেছে রিং আইডির সকল তথ্য বা রিং আইডির সকল কার্যক্রম তারা জানার জন্য। তবে আমাদের জানা মতে আসলে রিং আইডি আমাদের মাঝে আছে, আমাদের মাঝেই থাকবে। তবে এখানে কিন্তু অসংখ্য ভাই বোনেরা রয়েছেন যারা কিন্তু রিং আইডিতে অনেক কষ্ট করে ইনভেস্ট করেছে, তাদের টাকাগুলো কিন্তু আটকে হয়ে মানে এর ব্যাঙ্কে আটকে রাখা হয়েছে। তো এই যে কার্যক্রমগুলো আসলে ব্যাঙ্ক কার্যক্রম, তো রিং আইডির এই যে ব্যাঙ্ক কার্যক্রমটা যদি চালু না করা হয় তো এক্ষেত্রে কিন্তু অনেকেই কমেন্ট করে যে আসলে তাদের কিন্তু অনেক খারাপ একটা অবস্থা রিং আইডিতে ইনভেস্ট করার পর। অনেকেই রয়েছে যারা কমেন্ট করতেছে যে এখন পর্যন্ত রিং আইডি থেকে একটা টাকাও তুলতে পারেনি, 22,000 টাকা কিন্তু তারা ঠিকই দিয়েছে কিন্তু পরবর্তীতে হয়তো এখন পর্যন্ত টাকা পাচ্ছে না। এবং অনেকেই রয়েছে যারা 23-24 তারিখে মানে রিং আইডি কমিউনিটি জব বন্ধ হয়ে যাবে ওই দিনও কিন্তু অনেকেই অ্যাকাউন্ট করেছে, মেম্বারশিপ কিনেছে, তো তারা কিন্তু আসলে অনেকটাই খারাপ একটা অবস্থা তাদের, কারণ এখন টাকাও পাচ্ছে না, তারা কিন্তু টাকা রিং আইডি থেকে তুলতেও পারছে না কিংবা সেই টাকা যে টাকা তারা রিং আইডি দিকে দিয়েছে সেই টাকাটা কিন্তু তারা ফিরেও পাচ্ছে না। তো আসলে বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে রিং আইডির উপর একটা ঝামেলা আসার কারণে, যেহেতু রিং আইডির বিরুদ্ধে প্রতারণা মামলা চলতেছে। তো এটা নিয়ে আসলে ফাইনাল ডিসিশন না আসা পর্যন্ত কিন্তু কোনো রকমের তথ্য বলা যাচ্ছে না। আসলে রিং আইডি আমাদের মাঝে অনেক দিন ধরে যাবত কি কিন্তু কমিউনিটি জবে টাকা দিচ্ছিল, কারণ রিং আইডি যাত্রা কিন্তু এখন নয়, 2016-17 সাল থেকে রিং আইডি কার্যক্রম চালাচ্ছে, তাদের কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত চলতেছে। তো আশা করা যাচ্ছে রিং আইডি আমাদের মাঝে বেশ কয়েক বছর ছিল, সামনে আরও বেশ কয়েক বছর থাকবে। তো এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই, আপনারা জাস্ট রিং আইডির 9 তারিখে চূড়ান্ত আপডেটটা আসবে সেখানে আপনারা টাকাও যদি ফিরে নিতে চান তাহলে সেই টাকা ফেরত পাবেন, আর যদি রিং আইডি ফিরে আসে তাহলে কিন্তু রিং আইডিতে আপনারা আগের মতো কাজ করতে পারবেন, প্লাস কিন্তু ক্যাশ আউট যে সমস্যা এগুলো কিন্তু রিং আইডির সমাধান আসবে আশা করা যাচ্ছে। তো রিং আইডি যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন, আল্লাহ হাফেজ।